শান্তিপুর পাবলিক লাইব্রেরি প্রাঙ্গণে শান্তিপুরের ঐতিহ্যবাহী জগদ্ধাত্রী পুজো এবং রাস ও ভাঙারাস উপলক্ষে এক বিশেষ সম্মান অনুষ্ঠানের আয়োজন শান্তিপুরের সামাজিক সংগঠন নবজাগরণ পরিবারের। মঙ্গলবার সন্ধ্যায় এই বিশেষ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শান্তিপুরের নবনির্বাচিত তৃণমূল বিধায়ক ব্রজকিশোর গোস্বামী, শান্তিপুর শহর তৃণমূল কংগ্রেসের সভাপতি বৃন্দাবন প্রামাণিক, শান্তিপুর পৌরসভার বর্তমান চেয়ারপারসন সুব্রত ঘোষ, এছাড়া উপস্থিত ছিলেন দমকল দপ্তরের উচ্চপদস্থ আধিকারিকরা। অনুষ্ঠানের শুরুতেই প্রদীপ প্রজ্বলনের মধ্যে দিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা করলেন বিধায়ক ব্রজকিশোর গোস্বামী। জানা যায়, শান্তিপুরের জগদ্ধাত্রী পুজো এবং শান্তিপুরের ঐতিহ্যবাহী রাস ও ভাঙারস উপলক্ষে শান্তিপুরের যে বেশ কিছু পুজো বারোয়ারি ও বিভিন্ন বিগ্রহ বাড়িকে সম্মান জানানোর জন্যই এই বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এদিনের এই বিশেষ অনুষ্ঠানে শান্তিপুর সূত্রাগর অঞ্চলের যে সমস্ত জগদ্ধাত্রী পুজো বারোয়ারিকে নবজাগরণের পক্ষ থেকে সম্মান জানানো হয়েছে তারাই উপস্থিত ছিলেন। পুজো উদ্যোক্তাদের হাতেই শ্রেষ্ঠ সম্মান তুলে দিলেন বিধায়ক ব্রজকিশোর গোস্বামী। জানা যায়, প্রত্যেক বছরই শান্তিপুরের এই সামাজিক সংগঠন নবজাগরণ পরিবার এই শ্রেষ্ঠ সম্মান অনুষ্ঠানের আয়োজন করে থাকে। এবছর করোনা আবহের কারণে সরকারি বিধিনিষেধকে মান্যতা দিয়েই এই জগদ্ধাত্রী পুজো ও রাস শ্রেষ্ঠ সম্মান অনুষ্ঠানের আয়োজন করেছেন তারা। নবজাগরণের সম্পাদক রণা প্রসাদ ভট্টাচার্য সাংবাদিকদের মুখোমুখি হয়ে কি জানালেন শুনে নেওয়া যাক। নদিয়া থেকে জগন্নাথ মণ্ডলের সঙ্গে রিন্টু মৈশানের রিপোর্ট, স্টার নিউজ বাংলা। অনুষ্ঠান হচ্ছে নবজাগরণ জগদ্ধাত্রী ও রাস শ্রেষ্ঠ সম্মান অনুষ্ঠান এবং শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠান। আমরা টোটাল 22টা বিগ্রহ 22টা বারোয়ারি ও বিগ্রহ বাড়ি তার মধ্যে আছে, আমরা সম্মিলিত করছি। হ্যাঁ, আমরা 7 বছর ধরে অনুষ্ঠানটা করছি নবজাগরণ পক্ষ থেকে। বাইশ জনকে দিচ্ছি। রণা প্রসাদ ভট্টাচার্য সম্পাদক।